আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। যদি আপনি ইনকাম করতে চান জাস্ট দশটা কাজ করে যদি ডেইলি 560 টাকা থেকে 600, 700, 800 টাকা পর্যন্ত ইনকাম করতে চান, কিংবা তারও বেশি 1050 টাকা ইনকাম করতে চান, তাহলে আজকে ভিডিওটা আপনি পুরোপুরি কন্টিনিউ করতে পারেন। কারণ আপনাকে আমি আজকে হাতে ধরিয়ে ধরিয়ে বুঝিয়ে দিব যে আপনার ইনকামটা কীভাবে হবে অ্যান্ড কোন জায়গা থেকে আপনি করতে পারবেন। ভিডিওটা মনোযোগ দিয়ে না দেখলে কিছু আসলে বুঝতে পারবেন না। তো চলুন আমরা আজকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখি সবাই। অ্যান্ড মনোযোগ দিয়ে দেখে আমরা স্ক্রিনে এখন চলে যাচ্ছি, স্ক্রিনে পুরো বিষয়টা বুঝিয়ে দিব। অ্যান্ড স্ক্রিনটা অবশ্যই মোবাইল স্ক্রিন, কারণ আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি চাইলে এখন ইনকাম করতে পারবেন। তো চলে যাই আমরা স্ক্রিনে। ওকে, প্রথমেই আপনাদের সবাইকে একটা কাজ করতে হবে। কি কাজ? আমার ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনি এই সাইটটার মধ্যে প্রবেশ করবেন। এইখানে আপনাদের একটা ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারটা 0 থেকে শুরু করলে হবে, যেহেতু সাইটটা বাংলাদেশি অ্যান্ড পেমেন্ট আপনাকে বাংলাদেশি উপায়ে বা বিকাশ নগদ রকেটেই করতেছে। তো আপনি এখানে বাংলাদেশ একটা ফোন নাম্বার দিবেন, যে কোনো একটা ফোন নাম্বার, এইটাই যে পেমেন্ট নাম্বার হতে হবে এমন কোনো কথা নেই। একটা ইউজার নেম এরপর ব্যবহার করতে হবে। এইখানে ইউজার নেমটা আপনার নামের সাথে 1, 2 বা 3 এরকম কিছু যুক্ত করে একটা ইউজার নেম বসায় দেবেন। রেফার কোডের জায়গায় যেটা আছে এটা বসানো থাকবে, কারণ এটা যদি বসানো না থাকে তাহলে আপনি কিন্তু এখানে প্রবেশ করতে পারবেন না। উইদাউট রেফার ইউ ক্যান্ট ওপেন অ্যাকাউন্ট হেয়ার, মানে আপনি রেফার কোড ছাড়া এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। দেন একটা পাসওয়ার্ড বসাতে হবে এইখানে, সেম পাসওয়ার্ডটা আবার নিচের ঘরে আপনারা বসায় দেবেন। অ্যান্ড পাসওয়ার্ডটা কেউ যেন না জানে এরকম একটা পাসওয়ার্ড দিবেন। দেন সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করলে আপনাদের সাইন আপ সবার হয়ে যাবে, কোনো ভেরিফিকেশন চাইবে না। দেন আপনারা নিচ থেকে সাইন ইন অপশনে চলে যাবেন। সাইন ইন অপশনে ক্লিক করে আপনারা এখানে আপনাদের যে ফোন নাম্বার অ্যান্ড যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেটা দিয়ে সাইন ইন করে নেবেন। অ্যান্ড সাইন ইন করে নেওয়ার পর আপনাদের সবার সামনে এরকম অপশনগুলো শো করবে। এখানে কিছু অপশন আছে, এখানে দেখেন ভিআইপি 1 থেকে শুরু করে এখানে ভিআইপি 7 পর্যন্ত রয়েছে। অ্যান্ড আপনারা এখান থেকে বুঝতে পারতেছেন যে এখানে কাজ করতে হলে অবশ্যই ইনভেস্ট করতে হচ্ছে, ইনভেস্ট ছাড়া এখানে কাজ করা যাচ্ছে না, এটা আপনারা বুঝতে পারতেছেন। এখানে কয়েকটা অপশন আছে, ডিপোজিট, ডিপোজিট অবশ্যই আপনার ইনভেস্ট করতে হবে, কাজ করতে হলে অবশ্যই ডিপোজিট করতে হবে। দেন উইথড্র, আপনাদের অ্যাকাউন্টে যখন টাকা হয়ে যাবে তখন আপনি উইথড্র করতে পারবেন। ইনভাইট করে আপনি একটা ইনকাম করতে পারবেন, বা রেফার একটা ইনকাম করতে পারবেন। কোনো মানে সমস্যা হলে টেলিগ্রামে যুক্ত হয়ে তাদের জানাতে পারবেন। অ্যান্ড যদি কীভাবে কাজ করতে, এই ভিডিওটা যদি আবার চান, মানে আবার যদি দেখতে চান যে কীভাবে এখানে কাজ করতে হয়, এখানে ক্লিক করে কাজ কীভাবে করতে হয় দেখে নিতে পারবেন। এগুলোর কোনো দরকার নাই, কারণ আমি আপনাদের সব কিছু দেখাই দিচ্ছি। এখানে যদি আমরা উইথড্রর ঘরটাতে যাই, এখানে উইথড্রর জন্য মিনিমাম উইথড্র দেখতে পারতেছেন 350 টাকা বিডিটি, তার মানে 350 টাকা হলে আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন। ওকে, আর এখানে আপনাদের বিকাশ নাম্বার চাচ্ছে অ্যান্ড যে কোনো মানে বিকাশ নগদ রকেট যে কোনো একটা মাধ্যমে আপনি এখানে কিন্তু উইথড্র করতে পারবেন। তো ডিপোজিট করতে হবে অবশ্যই, আমাদের মাস্ট ডিপোজিট, ডিপোজিটে সেই জন্য ক্লিক করলাম আমরা। ডিপোজিটের জন্য নগদ নাম্বার অ্যান্ড বিকাশ নাম্বার দেওয়া আছে। ওকে, তো আপনি যেই মাধ্যমে তাদের টাকা পাঠাতে যাচ্ছেন সেই মাধ্যমে আসলে এখান থেকে সেই মাধ্যমের নাম্বারটা অবশ্যই কপি করে নেবেন। নেয়ার পর এখানে বলা আছে সেন্ড বিডিটি ইন দিস অ্যাকাউন্ট, মানে সেন্ড মানি করতে বলেছে, এখানে লেখাই আছে সেন্ড মানি করার কথা। অ্যান্ড আপনারা যত টাকা পাঠাতে চাচ্ছেন সেই টাকাটা অ্যামাউন্টটা এখানে লিখবেন নিচের ঘরে, রাইট অ্যামাউন্টের জায়গায় কত টাকা আপনি ডিপোজিট করেছেন বা তাদের পাঠাইছেন সেটা এখানে লিখবেন। দেন একটা টিএক্স আইডি পাবেন, টাকা পাঠানোর পর একটা টিএক্স আইডি বা ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবেন। ওকে, তো টিএক্স আইডিটা এখানে বসায় দিবেন, আর যত অ্যামাউন্ট আপনি ডিপোজিট করেছেন সেটা এখানে দিবেন। দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। দেন আপনাদের এটা পেন্ডিং অবস্থায় থাকবে, অ্যাডমিন এসে অ্যাকাউন্ট তাদের চেক করবে, চেক করার পর তারা কিন্তু এটাকে আপনাকে দিয়ে দেবে যে হ্যাঁ আপনার সব কিছু ঠিক আছে। ওকে, তো আমরা এখানে আগে ট্রানজ্যাকশন আইডি অ্যান্ড আমাদের অ্যামাউন্ট আমরা লিখে দিচ্ছি। ওকে, তো সব কিছু দিলাম, দেওয়ার পর এখন আমরা এখানে কনফার্মে ক্লিক করব। আর টিএক্স আইডিটা ঢেকে রাখার একটাই মানে যে টিএক্স আইডি আমারটা দেখে অনেকেই আবার অ্যাপ্লাই করতে পারো, সেই কারণে আমি টিএক্স আইডিটা ঢেকে 3000 টাকা আসলে মোটামুটি ডিপোজিটের জন্য দিয়েছি। তো আমরা মানে সাথে সাথে একটা রিফ্রেশ দিই, আমাদের যদি ডিপোজিট হওয়ার থাকে, হ্যাঁ আমাদের সাকসেস লেখা আসছে অলরেডি, এখানেও লেখা আসছে সাকসেস, এখানেও সাকসেস লেখা আসছে। তো আমাদের টাকা কিন্তু ডিপোজিট হয়ে গেছে। এখন আমরা মূলত কাজটা দেখাই, আমাদের এখানে অ্যাকাউন্টে দেখা যাচ্ছে আমাদের অ্যাকাউন্টটা হলো ফ্রি অ্যাকাউন্ট অ্যান্ড আমাদের অ্যাকাউন্টে 3000 টাকা আছে বর্তমানে।
তো আমরা হোমে চলে যাব ফার্স্টে। হোমে যাওয়ার পরে এখান থেকে যেই ভিআইপিটা আমি নিতে চাচ্ছি, এখানে 3,000 টাকার একটা ভিআইপি আছে, VIP 3, এটা আমি নেওয়ার জন্য আসছিলাম। তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে কিন্তু প্রতিটার জন্য প্রতিটা আসলে কথা লেখা আছে। 500 টাকার যেটা, এখানে এত টাকা রিওয়ার্ড, মানে পার ইয়ার জন্য এত টাকা রিওয়ার্ড, 10টি স্পিনে আমি পাচ্ছি মোটামুটি 35 টাকা। ওকে, তার মানে আমরা 500 টাকা যেই প্যাকেজ, এখান থেকে প্রতিদিন 35 টাকা ইনকাম করতে পারতেছি। আমাদের প্রত্যেকটা প্যাকেজেই 12 দিনের মধ্যে টাকা পুরোপুরি উঠে যাচ্ছে। 3,000 টাকার আমি যেই প্যাকেজটা নিয়েছি, এখানে কিন্তু আমাদের 10টা, মানে প্রায় 210 টাকা করে আমি পার ডে ইনকাম করতে পারতেছি এখান থেকে। ওকে, মানে 210 টাকা করে আমি পার ডে ইনকাম করতে এখান থেকে পারবো। তার মানে তুমি বলতে পারতেছো যে আমি এখানে প্রায়, যদি আমি এখানে 10 দিন কাজ করি, আমাদের 2,100 টাকা হচ্ছে। আমি যদি 12 দিন কাজ করি, আমাদের পুরো টাকাটাই এখানে উঠে যাচ্ছে। এরকম VIP 4 যেটা, এখানে আমরা পার ডে, মানে প্রতি কাজের জন্য 56 টাকা, 10টা কাজ আসছে, যেহেতু আমরা পার ডে 560 টাকা করে ইনকাম করতে পারবো 8,000 টাকার প্যাকেজে। এভাবে করে প্রত্যেকটা প্যাকেজ দেখে নিতে পারবো, প্রত্যেকটা প্যাকেজে লেখা আছে কত টাকা করে প্রত্যেকটা কাজের ভ্যালু। আর এগুলো কিন্তু প্রত্যেকটা কাজের ভ্যালু, 10টা কাজের ভ্যালু আবার এখানে না। তো আমরা VIP নেওয়ার জন্য আমরা জাস্ট কী করবো, আমরা মাই টাস্কে ক্লিক করলাম। মাই টাস্কে ক্লিক করলে দেখতে পারতেছো আমাদের বলতেছে 10 স্পিন লেফট। ওকে, 10 স্পিন লেফট, আমাদের অ্যাকাউন্টে টাকা আছে 3,000, সেই কারণে আমরা এখানে স্টার্ট যদি ক্লিক করি, এখানে স্টার্ট ক্লিক করলে আসলে দেখতে পারতেছো যে আমাদের এখানে একটা ম্যাচিং হবে, যে কোনো একটা ম্যাচিং হবে। ওকে, তো একটা ম্যাচিং হলো, ম্যাচিং হওয়ার পর আমরা 21 টাকা পেয়ে গেলাম, দেখতে পারতেছো 21 টাকা। ওকে, তো আমরা সাবমিট ফর কমিশনে ক্লিক করলাম, দেন এটা সাবমিট হলো। আমরা আরেকটা কাজ ক্লিক করলাম, আমাদের আরও 9টা স্পিন লেফট আছে, দেখতে পারতেছো। এভাবে করে আমাদের মোটামুটি সবগুলো কাজ করে নিতে হবে। ওকে, তো আমরা দেখলাম এই যে আরেকটা কাজ করলাম, আরও 21 টাকা পেয়ে গেলাম, মানে 2টা কাজ করে আমি মোটামুটি 42 টাকা পেলাম। আর আরেকটা কথা বলি, এখানে কিন্তু VIP কিনতে হচ্ছে না, তুমি আগেই দেখে নিচ্ছ। আসলে VIP-র প্রাইস যত, অত যদি তোমার অ্যাকাউন্টে টাকা থাকে তাইলেই হয়ে যাচ্ছে। ওকে, মানে তুমি VIP-র প্রাইস ধরো যদি 3,000 হয়, তাহলে তুমি 3,000 ডিপোজিট করলে অটোমেটিক তোমার VIP 3টা কেনা হয়ে যাচ্ছে। দেন এখান থেকে যেই টাকাটা ইনকাম করতেছো, এই টাকাটা বেড়ে যদি তোমার অন্য VIP-র টাকার সমপরিমাণ আসে, যেমন আমার অ্যাকাউন্টে 3,000 টাকা আছে। ওকে, আমার অ্যাকাউন্টে 3,000 টাকা আছে, আমি এখন প্রতিদিন এরকম কাজ করতেছি, এই যে দেখো এরকম কাজ করতেছি। কাজ করার পর আমাদের ধরো যে অ্যাকাউন্টে তো 3,000 টাকা এখনও আছে। ওকে, টাকা কিন্তু কেটে নেয় না, অন্যান্য সাইটে টাকা কেটে নেয়, এখানে কিন্তু টাকা কোনো কেটে নিচ্ছে না। ওকে, 3,000 টাকা আমি ডিপোজিট করছি, 3,000 টাকাই আছে, অ্যান্ড আমি ওই 3,000 টাকার উপর একটা কমিশন পাচ্ছি, অ্যান্ড প্রতি কমিশনে দেখতে পারতেছো যে 21-22 টাকার মতো করে পাচ্ছি। ওকে, 21 টাকা করেই পাচ্ছি ধরো। তো এই 21 টাকা পাচ্ছি, যেহেতু দেখো 21 টাকা পাচ্ছি, অ্যান্ড টাকা আমাদের কিন্তু এখন যদি মাই অপশনে যাই, দেখো আমাদের 3,084 টাকা হয়েছে। এরকম করে টাকা বেড়ে যদি আমাদের 8,000 টাকায় চলে যায়, ওকে, 8,000 টাকায় চলে গেলে এখানে দেখো 8,000 টাকায় প্রতিদিন কত টাকা করে আমাদের ইনকাম দিচ্ছে এটা কিন্তু লেখা আছে। এই দেখো 8,000 টাকায় প্রতিদিন আমাদের 560 টাকা করে ইনকাম দিবে 10টি স্পিনের ফলে। ওকে, তো এইভাবে করে তুমি কাজ করে কাজের টাকাটাও কিন্তু তুমি চাইলে, মানে অ্যাকাউন্টে যুক্ত হতে হতে পরের VIP-তে পৌঁছে যেতে পারবা। VIP 3-তে কাজ করতেছো, কাজের টাকা তুমি জমায় রাখলে VIP 4-এ তুমি চলে যেতে পারবা 8,000 টাকা তোমার অ্যাকাউন্টে হলেই। আবার 8,000 টাকা দিয়ে VIP 4 কিনছো তুমি, কাজ করতেছো, কাজ করতে করতে 15,000 টাকা তোমার অ্যাকাউন্টে জমে গেছে, তাইলে তুমি VIP 5-এর কাজ করতে পারতেছো, যেখানে প্রতিদিন 1,050 টাকা ইনকাম করতে পারতেছো। এভাবে করে তোমাদের আসলে এখানে VIP কিনতে হয় না, তোমাদের VIP কিনতে হলে কিন্তু অ্যাকাউন্ট থেকে ওই 3,000 টাকা কেটে নিত, তোমাদের অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের টাকাও কাটতেছে না, অ্যান্ড VIPও কিনতে হচ্ছে না। জাস্ট তুমি যত টাকা তোমার অ্যাকাউন্টে আছে ওই টাকার VIP-টা হয়ে গেছে তোমার, অ্যান্ড ওই টাকার হিসেবে তোমাকে কমিশন দিচ্ছে এই টাস্কে আসলে প্রতিদিন দেখো 10টা করে কাজ, অ্যান্ড পার কাজে আমাদের, আমরা VIP 3 নিয়েছি যে কারণে 21 টাকা করে পাচ্ছি পার কাজে, VIP 4 নিলে আমরা পার কাজে 56 টাকা করে পাইতাম। ওকে, তো এইভাবে আসলে নিয়মটা। তো আমরা আবার এরকম করে সবগুলো কাজ আমি করে দেখাই দিই, আমাদের প্রতি মানে সবগুলো কাজ করার পর আমাদের অ্যাকাউন্টে কত টাকা আছে দেখাই দিচ্ছি। ওকে, তো আমাদের সবগুলো কাজ শেষ, আমরা লাস্ট কাজে আসি। মানে কাজ করতে খুব বেশি সময় লাগে না, আমার সবগুলো কাজ করতে মোটামুটি সময় লাগছে 1.5 মিনিটের মতো, 1 মিনিট 30 সেকেন্ডের মতো, এর বেশি লাগে নাই। তো সবগুলো কাজ শেষ হওয়ার পর আমরা মি অপশনে চলে গেলাম, অ্যান্ড এইখানে আমাদের এখন দেখো 3,000 টাকা অ্যাকাউন্টে ডিপোজিট করেছিলাম, 210 টাকা বোনাস পেয়েছি, মানে 3,210 টাকা এখন আমার অ্যাকাউন্টে আছে ব্যালেন্স। ওকে, আমি যদি চাই এখন কিন্তু উইথড্র করে নিতে পারবো, কারণ আমার অ্যাকাউন্টে 3,000 টাকাও আছে, এটা মনে রাখতে হবে তোমার। ওকে, তা আশা করি আমি তোমাকে পুরো বিষয়টাই বুঝিয়ে দিলাম, অ্যান্ড
এখানে কিন্তু ইনভাইট করে একটা ইনকাম করতে পারবে তুমি। ইনভাইট করার জন্য তুমি জাস্ট এই যে মি অপশনে ক্লিক করবা, ক্লিক করার পর এখানে দেখো যে ইনভাইট ইউর ফ্রেন্ডস অপশন আছে, এখানে ক্লিক করবা। ওকে, এখানে ক্লিক করার পর তোমাদের যে ইনভাইটেশন লিঙ্কটা আছে এটা শেয়ার করবা। অ্যান্ড তোমাকে কয় লেভেল পর্যন্ত ইনকাম দিচ্ছে দেখো, ভিআইপি মানে লেভেল 3 পর্যন্ত ইনকাম দিচ্ছে, মানে তুমি কাউকে রেফার করলে পাচ্ছ 5% কমিশন, সে যত ডিপোজিট করতেছে তার, সে যত ডিপোজিট করতেছে তার 5%। এ যাকে রেফার করছে, এ রেফার করছে একে, অ্যান্ড এর থেকেও তুমি কমিশন পাচ্ছ 3%। উনি যত ডিপোজিট করবে তার থেকে 3% পাবা। ও আবার ওকে যদি রেফার করে, মানে রেফার করলে লেভেল 3 ও, আর লেভেল 3তেও 2% করে কমিশন পাচ্ছ। এভাবে করে 3 ধাপে তুমি কমিশন পাচ্ছ এইখানে। ওকে, আর উইথড্র দেওয়ার জন্য জাস্ট উইথড্র বাটনে তোমার ক্লিক করতে হবে। অ্যান্ড উইথড্র বিষয়টা আমি তোমাকে দেখাই দিচ্ছি, সমস্যা নাই। আর তুমি যাকে ইনভাইট করেছো, ইনভাইটগুলো মানে কে কে জয়েন হয়েছে তোমার ইনভিটেশন, এটা দেখার জন্য মাই টিমে ক্লিক করবে। অ্যান্ড এইখানে সব বিষয়গুলো তুমি দেখে নিতে পারবা। ওকে, তো এখন আমি আরেকটা বিষয় দেখাই দিই। আমাদের অ্যাকাউন্টে কিন্তু আমরা যে টাকাটা ডিপোজিট করছি সেই টাকাও আমি চাইলে সাথে সাথে উইথড্র করতে পারবো। দেখো, আমি 3000 টাকা ডিপোজিট করছিলাম, এখন আমি যদি উইথড্র করি 210 টাকা তো ইনকাম হয়েছে, তাই না? এখন উইথড্র যদি করতে চাই তাহলে আমি উইথড্র বাটনে ক্লিক করলাম, দেন আমাদের অ্যামাউন্টের জায়গায়, ধরো আমি অ্যামাউন্টের জায়গায় দিচ্ছি ধরো 1000 টাকা দিচ্ছি। ওকে, 1000 টাকা দিচ্ছি, আর 1000 টাকায় আমি আসলে ডিপোজিট মানে এখানে উইথড্র করব। আর আমার অ্যাকাউন্টে 210 টাকা হলো আমার নিজের মানে ইনকাম, বাকিটা কিন্তু আমি ডিপোজিট করছি, আমি ডিপোজিটের টাকাও এখান থেকে উইথড্র হয়ে যাচ্ছে। কিন্তু এখানে মানে উইথড্র করার আগে কিছু বিষয় দেখাতে হবে, মানে কিছু বিষয় সেট করতে হবে। সেট করার জন্য মি অপশনেই আবার ক্লিক করবা। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছো তোমাদের এখানে পার্সোনাল ইনফরমেশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করার পর তোমার সব কিছু এখানে শো করতেছে, কিন্তু উইথড্রল অ্যাড্রেসটা এখানে মডিফাইতে ক্লিক করবা। উইথড্রল অ্যাড্রেসের জায়গায় যে দেখো বিকাশ যে উইথড্র নাম্বার, মানে তুমি যেই নাম্বারে উইথড্র নিবা বিকাশ নাম্বারটা, সেই বিকাশ নাম্বারটা এখানে দিবা। ওকে, আমি দিয়ে নিচ্ছি, তোমরা দিয়ে নিবা। তো আমি সব কিছু সেট করে নিলাম। ওকে, সেট করে নেওয়ার পর আমাদের উইথড্রল অ্যাড্রেস আমরা সেট করে নিয়েছি। সেট করে নেওয়ার পর এখন আমরা উইথড্রতে যাচ্ছি, দেন উইথড্রতে ক্লিক করলে আমাদের এখানে বিকাশ নাম্বারটা শো করতেছে। আর এখন আমরা এখানে 1000 টাকা এখানে উইথড্র দিচ্ছি, আমরা তোমাদের সামনেই দিচ্ছি। ওকে, তো 1000 এখানে দিলাম, দেওয়ার পর এখানে আমাদের যে মানে রাইট ফান্ড পাসওয়ার্ড, এই ফান্ড পাসওয়ার্ডটা আমাদের দিতে হবে এখানে। ওকে, তো আমি দিয়ে নিচ্ছি। দেন ফান্ড পাসওয়ার্ড দেওয়ার পর রিকোয়েস্টে ক্লিক করলাম, হালকা একটা লোড নেবে। লোড নেওয়ার পর আমাদের কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে, অ্যান্ড এখন আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 2210 টাকা। তার মানে আমি এখানে উইথড্রল মানে উইথড্র করার সময় আমার ডিপোজিটের কিছু টাকাও আমি এখানে উইথড্র করে ফেললাম। আর এখানে তুমি চাইলে অ্যাপ ডাউনলোড করে, এই যে দেখো এখানে অ্যাপ ডাউনলোড বলে অপশন আছে, এখানে ক্লিক করে তুমি অ্যাপস ডাউনলোড করেও তাদের কিন্তু এখানে কাজ করতে পারবা তুমি চাইলেই। ওকে, আর ডিপোজিট হিস্টোরি আছে এখানে দেখার জন্য, দেখতে পারবো উইথড্র হিস্টোরি এখানে দেখতে পারবো। তো আমরা উইথড্র হিস্টোরিতে ক্লিক করি, ক্লিক করলে দেখাচ্ছে যে আমরা দেখো যে 1000 টাকা উইথড্র করেছি, এটা পেন্ডিং অবস্থায় আছে এখন। ওকে, তো টাকা পাওয়ার পর আসলে এখানে শো করবে যে আমি টাকা পেয়েছি। তো আমরা একটু ওয়েট করি। এখন আমাদের বাজে মানে 6:24, এপিআরের মাধ্যমে পেমেন্ট করলে খুবই দ্রুত আসলে তারা পেমেন্ট করবে। ওকে, তো আমরা একটু দেখি কতক্ষণ লাগে। তো অলরেডি দেখতে পারতেছো যে আমাদের প্রায় 1 মিনিটের মধ্যে 24 উইথড্র দিয়েছিলাম, 26 বাজে এখন, তো 26-এর মধ্যে কিন্তু টাকাটা চলে আসছে। ওকে, তো আমরা যদি একটু ক্লিক করি আমাদের পেমেন্ট ডিটেলসে তাহলে দেখতে পারতেছো এ দেখো তাদের 1000 টাকা পে করেছে। রেফারে আবার লাইফ ইনকাম 24 দেওয়া আছে, অ্যান্ড তারা এই নাম্বার মানে তাদের যে ডিপোজিট নাম্বার ওই নাম্বার থেকেই তারা আসলে পেমেন্ট করছে, আমি দেখে চিনে গেছি। ওকে, আমরা একটা রিফ্রেশ দিলে এখানে কি পেন্ডিং, হ্যাঁ এখনও পেন্ডিংয়ে আছে, কিছুক্ষণ পর মনে হয় তারা আসলে এখানে অ্যাপ্রুভ করে দিবে। ওকে, তো এখন আমরা এখানে যদি দেখতে চাই মানে আমাদের কিন্তু টাকাটা আমরা ডিপোজিটের যে টাকাটা আমি ডিপোজিট করতেছি সেটা চাইলে সাথে সাথে উইথড্র করে নিতে পারবো, সমস্যা না। ওকে, তো উইথড্র করে নিছি, অ্যান্ড উইথড্র টাকা পুরোপুরি পেয়ে গেছি আমরা। তুমি নিজে সেটা দেখতে পারতেছো যে এই যে লাইফ ইনকাম 24 থেকে টাকা পাইছি, অ্যান্ড তাদের সাইটের নাম মিলায় নাও। আর বিকাশের দেখো এইখানে কিন্তু অ্যাপস থেকেও মেসেজ আসছে আমাদের। ওকে, আর তাদের হিস্টোরিটার মধ্যে পেন্ডিং অবস্থায় ছিল, এখন কী অবস্থা আছে আমরা একটু দেখি, রিফ্রেশ দিয়ে দেখি, অসুবিধা না। ওকে, এখনও পেন্ডিং অবস্থাতে আছে, এটা হয়তো বা তারা কিছুক্ষণ পর চেক করে আসলে তারা আসলে এটা সাকসেস করে দিবে, কারণ এপিআইয়ের মাধ্যমে যেহেতু করছে অ্যাডমিন অ্যাক্টিভ হলে তখন এটা আসলে সাকসেস করবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো তোমরা সকলেই, যেহেতু এখানে ইনভেস্টমেন্টের একটু বিষয়বস্তু আছে, তো আমি তোমাদের কাউকেই মানে
আমার ঘরের উপর পা দিয়ে কোনো কিছু করার জন্য নিষেধ করব, অবশ্যই নিজ থেকে করবা। ইনভেস্টমেন্ট সাইট মার্কেটে আসে, বাংলাদেশি সাইটগুলো এক দেড় মাস দুই মাস থাকে, এটা আসলে 13 দিনের মাথায় আসলে তোমাদের পুরো টাকাটা উঠায় দিচ্ছে। আর পুরো টাকাটা উঠায় দেওয়ার আসলে কিছু নাই, তুমি চাইলে তোমার পুরো টাকা এখন ইনভেস্ট করে এখনও তুলে নিতে পারতেছো। তো যেহেতু এটা 13 থেকে 14 দিনের মাথায় মানে তারা এরকম সার্ভিস দিচ্ছে, তো আসলে সেই বিষয়ে আমি বলতে পারতেছি তোমাকে যে তুমি এখানে দেখতে পারো পুরো বিষয়টা, মানে তোমার ইচ্ছা, অবশ্যই এটা পুরোটাই তোমার ইচ্ছা। আর তাদের যেটা টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রামে তোমরা অবশ্যই জয়েন হয়ে নিবা। টেলিগ্রামে জয়েন হলো অনেক মানে তাদের পুরো বিষয়বস্তু জানতে পারবা, পেমেন্ট করতেছে কবে কবে বা পেমেন্ট করছে কি না আজকে, সব বিষয় দেখার জন্য যে তাদের টেলিগ্রামে আমরা ক্লিক করলাম, অ্যান্ড টেলিগ্রামে দেখে নিতে পারবা তোমরা। ওকে, এই যে তাদের টেলিগ্রামে জয়েন হয়ে দেখে নিবা, তাদের টেলিগ্রামে কিন্তু মেম্বারও মোটামুটি অনেক বেশি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো তোমরা সকলেই। যেহেতু সাইটটার মধ্যে ইনভেস্টিং কিছু বিষয় আছে, মানে ইনভেস্ট ছাড়া কাজ করা যায় না, যারা ইনভেস্ট পছন্দ করেন না বা ইনভেস্ট রিস্ক মনে হচ্ছে, তারা আমার যে ফ্রি ভিডিওগুলো রয়েছে বা ফ্রি সাইটের ভিডিওগুলো রয়েছে, প্লিজ কাইন্ডলি ওইটা একটু কন্টিনিউ করেন। কারণ এই সাইটগুলো আসলে ইনভেস্টিং সাইটগুলো চলে যাবে, এগুলো কিন্তু সবসময় থাকে না, আমি আগেই বলতেছি। এটা এক না এক সময় চলে যাবে, তখন আপনারা আমাকে কিছু বলতে পারবেন না, কারণ আমি আপনাকে এতটুকু বলি, ইনভেস্টমেন্ট সাইটে প্রফিট যেরকম অনেক বেশি, সেরকম একটু রিস্কও আপনার নিতে হবে। এই জিনিসটা মাথায় রেখে আপনারা ইনভেস্টমেন্ট সাইটগুলোতে যাবেন। ওকে, তো চলুন আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে খেয়াল রাখবেন, পরিবার খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।